হ্যালো মুভি প্রেমিকরা, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। মুভি সিনেপ্লেক্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটার নাম হলো ফিরোজের ম্যাড ম্যাক্স সাগা। আপনি যদি অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইফাই, থ্রিলার, কার অ্যাকশন, এপিক অ্যাকশন, এক কথায় অ্যাকশনের যত ক্যাটাগরি আপনি চান তা সব এখানে পাবেন। এই মুভিটি ভবিষ্যৎ পৃথিবীর উপর কল্পনা করে নির্মিত। এই মুভি যে ভবিষ্যৎ পৃথিবীর উপর নির্মিত আপনাকে এই কথা মানতেই হবে, কারণ এই মুভিটির ফার্স্ট চ্যাপ্টার ম্যাড ম্যাক্স ফিউরি রোড 2015 সালে নির্মিত, আর এটা 2024 সাল। ম্যাড ম্যাক্স ফিউরি রোড এই মুভিকে অনুকরণ করে অনেক মুভি বানানো হয়েছে, যেমন প্রবাসের কালকে, টাইগার সফটের গানাপাত এবং ইংলিশ মুভি ডুন। এগুলো সবই সেম বাট ডিফারেন্ট, এবং কি আমরা ভবিষ্যতে তাই করতে চলেছি? এই সবগুলো মুভিতেই দেখানো হয়েছে পৃথিবী আর মানুষের বসবাস যোগ্য নেই, খাবার পানি সবকিছুরই অভাব, সবাইকে এখানে লড়াই করে বেঁচে থাকতে হবে। কিন্তু আমি এই মুভিকে সবার উপরে রাখবো, কারণ ইন্ডিয়ান অনেক মুভি এই মুভিকে অনুকরণ করেছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাইফুল আছি আপনাদের সাথে। ম্যাড ম্যাক্স ফিউরি রোড 2015 সালে মানে চ্যাপ্টার ওয়ানে বর্তমান দেখানো হয়েছে, এবং 2024 সালে ফিরোজের অতীত দেখানো হয়েছে। আমাদের প্রথমে বুঝতে হবে ম্যাড ম্যাক্স দুনিয়া কি। চ্যাপ্টার ওয়ানে যা দেখানো হয়েছে এখানে ভবিষ্যতের পৃথিবী দেখা যায়। মানুষ যত দিন দিন আপডেট হয়েছে, বিশ্বের সবাই উন্নত ধরনের পাওয়ারফুল হাতিয়ার বানিয়েছে। এগুলো দিয়ে আমরা যুদ্ধ করে বিভিন্ন প্রকার পারমাণবিক বোমা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করেছে। পুরো পৃথিবী এখন মরুভূমি। যারা বেঁচে আছে তারা কোন রকম বেঁচে আছে? না আছে পানি, না আছে খেতি করার মতো কোনো জমি, অক্সিজেনের লেভেল অনেক কম। এক কথায় সবার শুধু বেঁচে থাকার চিন্তা। এখানে একটি জায়গা ছিল যেটার নাম ছিল ওয়েস্টল্যান্ড। এই জায়গা ছিল স্পেশাল এরিয়ার ভিতর, এটি মরুভূমির কিছু পাহাড়ের ভিতরে ছিল। আপনি এটাকে রাজপ্রাসাদ বা কেল্লা ভাবতে পারেন। এখানে মর্টাল জো নামে একজন এই পুরো ওয়েস্টল্যান্ডকে পরিচালনা করত। এখানে যত মানুষ ছিল সবাই তাকে লিডার বা পীর মনে করত, কিন্তু এই লোকটা ভালো ছিল না, বরং আরো খারাপ বেশি ছিল। সে পুরো ওয়েস্টল্যান্ডকে পরিচালনা করত বলে সেখানে তার হুকুম সবাইকে মানতেই হতো, কারণ তার কাছে ছিল পানি, সে যেটা আন্ডারগ্রাউন্ড থেকে বের করত, এবং ছিল খাবারের যোগান, সেগুলো সেখানে উৎপাদন করত। এইগুলো ছাড়াও তার কাছে ছিল বিশাল এক আর্মি বাহিনী, যাদের ব্রেন ওয়াশ ছিল তার এক ইশারে যে কেউ যখন তখন মারা যেত। এবং তার অনেক ছেলে সন্তান ছিল অনেক বউ। সে ভালো কোনো মেয়ে পেলে তাকে তার বউ বানিয়ে রাখত, এবং শুধু ছেলে বাচ্চা নিত, মেয়ে হলে মেরে ফেলত। সে অনেক মোটা হওয়ায় এবং এই খারাপ আবহাওয়া অনেকদিন থাকার কারণে তার অনেক অসুখ ছিল। সে এতই অসুস্থ ছিল যে ঠিক মতো সরাসরি নিঃশ্বাসও নিতে পারত না, একটা স্পেশাল মেশিনের মাধ্যমে নিঃশ্বাস নিত যেটা তার পুরো শরীরে অ্যাটাচ ছিল। তার অনেক ছেলে সন্তান থাকা সত্ত্বেও সে খুশি ছিল না, কারণ তার কোনো ছেলেই পিওর হেলদি ছিল না। তার যে বউ ছিল তাদের ঠিক মতো স্বাধীনতাও দিত না, তাদের দিয়ে শুধু বাচ্চা জন্মাতো, আর এটা করবে ততদিন যতদিন না তার একটা পিওর হেলদি ছেলে হবে। তার একটা পিওর হেলদি ছেলে দরকার, কারণ যেন সে মারা গেলে তার পরিবর্তে সে এই ওয়েস্টল্যান্ডকে পরিচালনা করতে পারে। আর তার আশেপাশে যত মানুষ ছিল বা জনগণ, তাদের অবস্থা ছিল অনেক খারাপ। শুধু বেঁচে থাকার জন্য তাদের খাবার দিত, তারা অনেক কষ্টে জীবনযাপন করত। তার আছে বিশাল গাড়ির বহর এবং ছিল বুলেট ফার্ম, জ্বালানি নিয়েও তার কোনো টেনশন ছিল না। এক কথায় পুরো অস্ট্রেলিয়াতে তার রাজত্ব ছিল। ওয়েস্টল্যান্ডের কিছু দূর গ্রিনল্যান্ড ছিল যেটা ডাকাতদের দখলে, এবং তারা চুরি বাটপারি ডাকাতি করে খেত, কিন্তু তারা এখানে আসতো না। মর্টাল জো এতটাই খারাপ ছিল যে সে তাকে ভগবান দাবি করত। তার কথায় যে মরবে সে তাকে নিজের জান্নাতে নিয়ে যাবে, এগুলো ফিরোজ আর মানতে পারছিল না। সে সেখানে ছোটবেলা থেকে মর্টাল জোয়ের আর্মি বাহিনীতে কাজ করত, তাই সে মর্টাল জোয়ের যত বউ ছিল, এবং এক গাড়ি তেল নিয়ে সে গ্রিনল্যান্ডে যেতে চায়, মানে তার ছোটবেলার শহর, কিন্তু সেটার গ্রিনল্যান্ড নেই, মরুভূমি বানিয়ে ফেলেছে ডাকাতরা। ফিরোজাকে ছোটবেলায় কিডন্যাপ করার জন্য তার কোনো কিছু মনে নেই। মর্টাল জোয়ের সাথে বেমানি করার জন্য তার পুরো বাহিনী নিয়ে তাকে অ্যাটাক করে। এটাও সেই লেভেলের একটা মুভি। কিন্তু এটা দেখার আগে আপনাকে ফিরোজের ম্যাড ম্যাক্স সাগা 2024 দেখতে হবে, কারণ এখানে ফিরোজের অতীত দেখানো হয়েছে। চলুন শুরু করা যায়। মুভির প্রথমে দুটি বাচ্চাকে দেখানো হয়, তারা খেলতে খেলতে তাদের গ্রাম থেকে অনেক দূরে চলে আসে। ফিরোজাকে তার বোন বলে, অনেক দূরে চলে এসেছি, চলো চলে যাই। ফিরোজা তার কোনো কথা শুনে না, আরো সামনে যায়। গাছে ফল পাড়ার সময় সেখানে খেয়াল করে এক দল ডাকাত পশু পাখিকে মেরে নিয়ে যাচ্ছে, কারণ বন্ধুরা পৃথিবীর এটি একমাত্র জায়গা ছিল যেটি সবুজ। এই জায়গা তার অনেক কষ্ট করে বানিয়েছে, এই জায়গার ব্যাপারে কেউ যেন না জানে, তাই সে তাদেরকে আটকানোর জন্য লুকিয়ে লুকিয়ে সেখানে যায় এবং মোটর বাইকে সব তেল ফেলে দিতে থাকে। ওরা ছিল ডিমেন্টাসের লোক, মানে আমাদের থর ভাই। সেই মুভিতে ভিলেনের ক্যারেক্টার অভিনয় করেছে। আপনারা বুঝতেই পারছেন মুভিটি কেমন হতে পারে। হঠাৎ একজন তাকে ধরে ফেলে, সে তাকে চাকু মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, এবং একটি হুইসেল বাজাতে থাকে, মানে বিপদের সঙ্গে। তার আত্মীয় স্বজন যে যা পারে সেগুলো নিয়ে বেরিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। ডাকাতটা তাকে নিয়ে যেতে থাকে ফিরোজাকে বাঁচানোর জন্য। এক এক করে তার মা সবাইকে মারতে থাকে, এবং ডাকাতদের মোটর বাইক থাকায় তাদেরকে পিছে রেখে চলে যায়। কিন্তু ফিরোজের মা হলো একজন স্নাইপার, সে এক এক করে সব ডাকাতগুলোকে মেরে ফেলে, এবং ফিরোজের যার বাইকে ছিল তাকে ছাড়া, কারণ সে প্রায় তাদের এলাকায় এসে পড়েছে। সে এলাকায় এসে সবাইকে বলে, দেখো আমি কি পেয়েছি, এই মেয়ে যেখানে থাকে সেখানে সবকিছু আছে, আমি একে ডিমেন্টাসের কাছে নিয়ে গেলে সে আমাকে পুরস্কার
পুরস্কার দিবে। সে বাইক স্টার্ট দিয়ে সেখানে যেতে থাকে, কিন্তু ফিরোজা ছিল অনেক চালাক। ডিমেন্টাসের কাছে নিয়ে যাবে মোটর বাইকের চেনের সাহায্যে তার গলায় ফাঁস লাগিয়ে দেয় যেন সে কিছু বলতে না পারে। লোকটি খুব গুরুতর ভাবে সেখানে আহত হয়। পরে অনেক লোক ডিমেন্টাসের কাছে নিয়ে আসে। লোকটি বলে মেয়েটি যেখানে থাকে সেখানে নাকি সবকিছু আছে, যেমন পানি, খাবার, গাছ, পশু পাখি। ডিমেন্টাস ফিরোজাকে বলে তুমি কই থাকো, কোন দিক তোমার বাড়ি আমাকে বলো। ফিরোজা কিছু বলে না। ডিমেন্টাস তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, কালকে আমি নিজে তোমাকে তোমার বাড়ি দিয়ে আসবো। ডিমেন্টাস তার লোকদের বলে তাকে খুব ভালোভাবে যত্ন করো, ওর যেন কোনো সমস্যা না হয়, মেয়েটি যেখানে থাকে সেখানে সবকিছু পাওয়া যাবে। তারপর ডিমেন্টাসের প্রেমিকা অন্য এক ডেরায় নিয়ে যায়। এদিকে ফিরোজার মা সেখানে ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করতে থাকে। যখন ধূলিঝড় আসে তখন সে সেখানে যায়, গিয়ে ফিরোজাকে খুঁজে পায় এবং কিছু লোককে মেরে তার কাছে আসে। এসে দেখে একটা মেয়ের কাছে ফিরোজা, মেয়েটি প্রাণ ভিক্ষা চায়, তাকে মারে না। তারপর সে ফিরোজাকে নিয়ে সেখান থেকে পালায়। ডিমেন্টাসের প্রেমিকা ডিমেন্টাসকে সবকিছু বলে দেয়। সে তখন তার গাড়ির বহন নিয়ে এবং কুকুরের সাহায্যে সামনে এগোতে থাকে। তারা সেখান থেকে পালাতে পারলো। ডিমেন্টাসের কাছ থেকে যে পালাতে পারবে না সেটা ফিরোজার মা বুঝে যায়। তাই সে ফিরোজাকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে আমি যদি একদিনের ভিতরে না আসি তাহলে ভাববে আমি মারা গেছি, তুমি তাড়াতাড়ি চলে যাও। ফিরোজা যেতে চায় না, তাকে জোর করে পাঠিয়ে দেয় এবং দুই পাহাড়ের মাঝে গিয়ে ডিমেন্টাসের লোকদের মারতে থাকে। কিন্তু তারা দুই দিক থেকে তাকে ঘেরাও করে ধরে ফেলে। ফিরোজা বুঝে যায় তার মাকে তারা ধরে ফেলেছে। সে সেখানে দৌড়ে যায়, গিয়ে দেখে তার মাকে ডিমেন্টাস গাছের সাথে বেঁধে নিচে আগুন দিয়ে রেখেছে আর বলতেছে তোমরা কোথায় থাকো আমাকে বলো, নাহলে আমি তোমাদের মেরে ফেলবো। ডিমেন্টাস ফিরোজাকে আদর করে বলে তুমি শুধু একটু ইশারা করো তাই তোমার মাকে ছেড়ে দিব। তার মায়ের কষ্ট দেখে ফিরোজা কাঁদে। তাদের কাছে পানির এতই মূল্য ছিল যে ডিমেন্টাস ফিরোজের চোখের পানি নিয়ে খেতে থাকে। একটা বয়স্ক লোক বলে এটা তরল পদার্থ, এখানে প্রোটিন, তেল, খনিজ আছে। সে সেই ঠিকানা আবার ফিরোজাকে জিজ্ঞেস করে। ফিরোজার মা তাকে মানা করে। এর ফলে ডিমেন্টাস অনেক রেগে যায়, যার ফলে ফিরোজার মাকে নির্মমভাবে আগুনে পুড়ে মেরে ফেলে। তারপর সে ফিরোজাকে নিয়ে সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর সে মর্টাল জোর এরিয়ায় পৌঁছে যায় এবং একটি ছেলেকে দেখতে পায়। ডিমেন্টাস তাকে বলে তুমি কে, কই থাকো, কি করো এখানে। ছেলেটি সব বলে দেয় আমাদের এখানে সবকিছু আছে, পানি, খাবার, তেল, আরো অনেক কিছু। মর্টাল জোর সেটাকে পরিচালনা করে। এরপর ডিমেন্টাস তার লোকদের বলে আমরা সেখানে গিয়ে তাদের সবকিছু লুট করে নিয়ে আসবো, সবাই চলো। কিছুক্ষণ পর তারা সেখানে যায়। সেখানে গিয়ে সে ভাষণ দেয় যে তোমাদের রাজা তোমাদের অনেক কষ্ট দেয়, তোমাদের ঠিক মতো খাবার দেয় না, আমি তোমাদের রাজা হলে তোমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং যা মন চায় তা খেতে পারবে। সে মর্টাল জোকে আত্মসমর্পণ করতে বলে। মর্টাল জোয়ের সেনা ডিমেন্টাসকে বলে আমাদের এখানে 972 জন সোলজার আছে, এরা মর্টাল জোয়ের জন্য যে কোনো সময় প্রাণ দিতে রাজি, আরো অনেক স্পেশাল ফোর্সের লোক তো আছে, তুমি একটা বেকুব, আসলে বেকুব। তখন তাদের এক সোলজার হাতে বোমা নিয়ে তাদের উপর আক্রমণ করে, এক কথায় সেই রকম একটা অপমান করে ডিমেন্টাসকে, এবং ডিমেন্টাস বুঝে যায় সে পারবে না। তাই যত লোক বেঁচে ছিল ওদের নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। হামলায় তার অনেক লোক মারা যায়। আর যাই হোক, আমাদের থোর ভাই তো এটা মেনে নিবে না। সে তখন বলে যেভাবে হোক এর প্রতিশোধ নিতেই হবে। ডিমেন্টাস তখন অন্য প্ল্যান করে যে ওয়েস্টল্যান্ড থেকে একটু দূরে মর্টাল জোয়ের ডিজেল গার আছে, সে জায়গায় আমরা দখল করতে পারলেই সে আমাকে খাবার দিতে বাধ্য হবে। তখন সে তার সব লোকদের নিয়ে সেখানে হামলা করে এবং তাদের সব সোলজারকে মেরে ফেলে। এই জায়গাটি মর্টাল জোয়ের ভাইয়ের আন্ডারে ছিল। ডিমেন্টাস তার ভাই ও তার কিছু লোককে নিয়ে ওয়েস্টল্যান্ডে যায়। গিয়ে মর্টাল জোকে বলে এখন ডিজেল গার্ড আমার আন্ডারে, তুমি যদি আমাকে পরিষ্কার পানি এবং ফ্রেশ সবজি না দাও তাহলে তুমি আর তেল পাবে না। তখন রিকটাস তাদের উপর আক্রমণ করে। ডিমেন্টাস বলে আমরা যদি সন্ধ্যার আগে না যাই তাহলে আমার লোকজন গেস্ট টাউন উড়িয়ে দিবে। মর্টাল জোয়ের কাছে আর কোনো অপশন থাকে না, সে তখন রাজি হয়। এর সাথে ফিরোজা ও ডিমেন্টাসের একজন ডাক্তারকে চায়। ডিমেন্টাসের কোনো অপশন থাকে না, সেও রাজি হয়। সে ফিরোজাকে নেয় কারণ যেন সে বড় হলে তাকে তার বউ বানাতে পারে আর তাকে দিয়ে নতুন নতুন বাচ্চা জন্মাতে পারে। তারপর ফিরোজাকে তার অন্য বিবির সাথে আটকে রাখে। ফিরোজা দেখে তাদের অনেক খারাপ অবস্থা, সে তখন ভালো সুযোগের অপেক্ষায় থাকে। একদিন মর্টাল জোয়ের ছেলে লকার খুলে ফিরোজাকে দেখতে যায়। ওর নাম রিকটাস। ফিরোজা এর আগে মাথার চুল সব কেটে রাখে। রিকটাস যখন তাকে ধরতে যাবে তখন সে সেখান থেকে পালিয়ে যায় এবং তাদের যত সৈনিক ছিল তাদের সাথে মিশে যায়। এরপর থেকে ফিরোজা তার মুখে অল টাইম কালি মেখে রাখে এবং বোবার অভিনয় করত, কারণ সে কথা বললে সবাই বুঝে যাবে সে মেয়ে। আস্তে আস্তে সে সেখানে বড় হয় এবং সবার থেকে কাজ ভালো করায় আস্তে আস্তে তার প্রমোশন হয়। এক পর্যায়ে সে ওয়েল ট্যাঙ্কারের ড্রাইভার হয়।
হয়। তার কাজ শুধু খালি ট্যাঙ্কার নিয়ে গিয়ে গ্যাস টাউন থেকে সরাসরি স্যাটারডেল তেল নিয়ে আসবে। এই কাজ করার সময় তার একটা ছেলের সাথে পরিচয় হয়, তার নাম থাকে জ্যাক। জ্যাক তার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা দুজন মিলে ট্যাঙ্কার চালায়। আস্তে আস্তে তার সাথে তার বন্ধুত্ব হয়। ফিরোজা বড় হলো, ছোটবেলার স্মৃতি এখনো তার রাতের ঘুম কেড়ে নেয়। তার চোখের সামনে তার মাকে মেরে ফেলেছে ডিমেন্টাস। ফিরোজার কিসের জন্য অভাব, তার মনে মনে কি যেন উচিত। যাই হোক, মর্টাল জয়ের সবকিছু ভালোভাবে চলতে থাকে, কিন্তু আমাদের থর ভাই মনে মনে অন্য চিন্তা করছিল। সে চাই স্যাটারডেল তার দখলে আনবে। সে একটা ভালো সুযোগ খুঁজতে থাকে এবং মর্টাল জয়ের যত সৈনিক ছিল সবাইকে আস্তে আস্তে মেরে কমাতে থাকে। মানে 19-20 হলেই এমনি এক নাশকতা সৃষ্টি করত এবং তেল নিয়ে যাবার সময় অন্য ডাকাত সেজে এসে তাদের উপর হামলা করত। এইভাবে সে তার অনেক লোককে মেরে ফেলে যেন সেই জায়গা তার দখল করতে তার কোনো সমস্যা না হয়। কিন্তু এর আগে তাকে বুলেট ফার্ম দখল করতে হবে, কারণ মর্টাল জোয়ের যত বন্দুক এবং অস্ত্র আছে সবকিছু সেখান থেকে আসে। কিছুদিন পর ডিমেন্টাস বুলেট ফার্ম দখল করে। এক পর্যায়ে সে মর্টাল জোয়ের শক্তি আস্তে আস্তে কমিয়ে ফেলে, কারণ তেল আর বন্দুক এখন ডিমেন্টাসের হাতে। এই ব্যাপারটা মর্টাল জোয়ের ভালো লাগে না। সে জ্যাক এবং ফিরোজাকে বলে, কালকে বুলেট ফার্মে কোনো সমস্যা হলে তোমরা আক্রমণ করবে, কারণ আমাদের কাছে অনেক বুলেট আছে। তারপর গ্যাস টাউন থেকে তেল নিয়ে আসবে। বুলেট ফার্মে আসার পর তাদের সাথে গোলাগুলি হয়। আর ডিমেন্টাস এই সুযোগের অপেক্ষায় ছিল। সে ওয়েল ট্যাঙ্কারের সাথে যত সোলজার ছিল সবাইকে আক্রমণ করে মেরে ফেলে, কারণ ডিমেন্টাসের চেলাপেলা ছিল অনেক। এতে মর্টাল জোয়ের সব সৈনিক মারা যায়, শুধু দুজন ছাড়া, তারা হলো ফিরোজা আর জ্যাক। কিন্তু তারা দুজন মিলে ডিমেন্টাসের অনেক লোককে মেরে ফেলে। এক কথায় এই দুজন তাদের আতঙ্কে ফেলে দেয়। কিন্তু ডিমেন্টাসের টিম ছিল অনেক শক্তিশালী এবং সংখ্যায় অনেক, কিন্তু তারা কিছুই করতে পারবে না বুঝে সেখান থেকে পালিয়ে যায়। ডিমেন্টাস খুব দ্রুত গাড়ি নিয়ে তাদের পিছু করে এবং তারা ধরা পড়ে যায়। ডিমেন্টাস বলে, তোদের এত বড় সাহস, আমার সব প্ল্যান একদম নষ্ট করে দিলি। আমি এতদিন আস্তে আস্তে তার সব লোককে মেরে ফেলেছি, এরপর ডিজেল গার এবং বুলেট ফার্ম আমার দখলে এনেছি। এখন শুধু স্যাটারডেল আমার দখল করা বাকি ছিল। তোরা আমার অনেক লোককে মেরে ফেলেছিস এবং আমার এই প্ল্যানে পানি ঢেলে দিয়েছিস। আমি তোদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তারপর জ্যাকের হাতে রশি দিয়ে বেঁধে মোটর সাইকেলে পিছে করে নিয়ে টানতে থাকে এবং ফিরোজার এক হাত বেঁধে তাকে ঝুলিয়ে রাখে। তারপর সে গাড়ির উপরে বসে থাকে। সে এরকম করে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মোটর বাইক চালানোর জন্য পুরো এলাকা ধুলোয় ভরে যায়। ডিমেন্টাস পিছে এলে দেখতে পায় ফিরোজা তার হাত কেটে সেখান থেকে পালিয়ে গেছে। ডিমেন্টাস এটা দেখে অবাক হয়ে যায় যে এটা কেমন মেয়ে। এরপর ডিমেন্টাসের লোক তার পিছু করে। ফিরোজা পাহাড়ে উঠে পালাতে সক্ষম হয়, কিন্তু সে স্যাটারডেল যেতে পারে না, মোটর বাইক নষ্ট হয়ে যায়। হেঁটে যাবার সময় সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর পাহাড়ের উপর একটা ছেলেকে দেখানো হয়। সে তাকে টেনে নিয়ে স্যাটারডেল পৌঁছে দেয়। এরপর যখন ফিরোজার জ্ঞান ফিরে, সে তাকে নোংরা একটা জায়গায় আবিষ্কার করে এবং সেখান থেকে সরাসরি মর্টাল জোয়ের কাছে যায় এবং ডিমেন্টাসের প্ল্যানের সবকিছু বলে দেয়। আর এটা শুনে মর্টাল জো অনেক রেগে যায়। তারপর সে তার যত আর্মি ছিল সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে অনেক বড় একটা যুদ্ধ বেজে যায়। এই যুদ্ধ প্রায় 40 দিন চলে। এর ভিতর ফিরোজা সুস্থ হয়ে যায় এবং তার জন্য একটা রোবটিক হাত বানিয়ে নেয় এবং একটা ভাঙা গাড়ি নিয়ে যুদ্ধের মধ্যে আনা যায়। গিয়ে দেখে অবস্থা খুব খারাপ। ডিমেন্টাস আর পারবে না দেখে সেখান থেকে পালাতে থাকে। রিকটাস আর স্কোটার্স এগুলো দাঁড়িয়ে দেখছে, কিন্তু তারা গাড়ির জন্য যেতে পারছে না। এরপর ফিরোজার গাড়ি ঠিক করা হয় এবং দুই ভাইয়ের ভিতরে কে আগে যাবে এটা নিয়ে তর্ক করতে থাকে। এর ভিতরে ফিরোজা গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু ডিমেন্টাসের সাথে অনেক লোক থাকায় তারা এক একজন এক এক দিকে যায়। কিন্তু ফিরোজা তাদের এক এক করে সবাইকে মারতে থাকে। এরপর সে ডিমেন্টাসকে দেখতে পায়। দেখে সে ধূলিঝড়ে প্রবেশ করছে। এদিকে ডিমেন্টাস ধূলিঝড়ে প্রবেশ করে এবং লুকিয়ে থাকে, কিন্তু ফিরোজা তাকে ধরে ফেলে তার হাত পা শিকল দিয়ে আটকে দেয়, কিন্তু মারে না। সে তার ছোটবেলার কাহিনী ডিমেন্টাসকে মনে করিয়ে দিয়ে বলে, আমার মাকে ফিরিয়ে দাও, আর তুমি আমার জীবনের সাথে এমন করেছ কেন। এটা বলে সে ডিমেন্টাসকে অনেক মারে, কিন্তু ডিমেন্টাস আত্মসমর্পণ করে, কারণ তাকে মারছেও না আবার বাঁচতেও দিচ্ছে না। সে এরপর ডিমেন্টাসকে গাড়ি দিয়ে টেনে নিয়ে যায় যেখানে তার মাকে মেরেছিল। সে তাকে আগুনের উপরও রাখে। এরপর আমাদের থর ভাইয়ের মেশিনের উপর একটা গাছ লাগিয়ে দেয়। সে সেখানে বেঁচে ছিল, কিন্তু মরার চেয়ে অনেক কষ্টকর, কারণ তাকে শিকল দিয়ে বেঁধে তার উপর গাছ লাগিয়ে দিয়েছে। তারপর সে মর্টাল জোয়ের যত বউ ছিল তাদের নিয়ে পালাতে ধরে। আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। এরপর দেখতে হলে আপনাকে ম্যাড ম্যাক্স ফুরি রোড 2015 এটা দেখতে হবে। আর যদি এক্সপ্লেন দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি জানি না ভিডিওটি আপনার কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে বলবেন। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর শক্তি যোগাবে। আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে ভিডিওটি আপনার ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।